নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও শেয়ার করে দেবো তোমাদের সাথে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসে রয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকালকে কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুরকে দুই শূন্য গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে তো এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে একটা মানে অবাক করা দৃশ্য আর কি দেখা গেছে মাঠের মধ্যে যেখানে একটা নীল রুমাল পড়ে থাকতে দেখা যায় যেটা কিন্তু কার্যত অনেক জায়গা থেকে রহস্যময় মানে অনেক কিছুই বলা হচ্ছে এছাড়া কিন্তু অনেক জায়গা থেকে এটা একটা কালা জাদুর সিম্বল হিসাবেও কিন্তু দাবি করা হচ্ছে যেটা কিন্তু খালিদ জামিল করেছিলেন মানে মাঠের পাশে সাইড লাইনের ধারে তিনি কিন্তু ফেলে রেখেছিলেন জামশেদপুরের দাগ আউটের বাইরে তো এটা একটা কুসংস্কার হিসাবেই কিন্তু সেখানে বিবেচনা করা হচ্ছে যে এইটার মারফত হয়তো জামশেদপুর ম্যাচটা জিততে পারতো খালিদ হয়তো এইরকম যাকে আমরা বাংলায় বললে থাকি সোজা কথা তাক তো সেই রকম কিছু খালিদ জামিল করে এনেছিলেন তো এইটাই কিন্তু দাবি করা হচ্ছে তো কার্যতে এটা একটা অবাক করা দৃশ্যই সেইটা বলা যায় মাঠের মধ্যে এরকম কিন্তু সহজে দেখা যায় না এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি তাদের তিরিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার সিবিন রাজকে তাকে কিন্তু বিদায় জানালো তো দুই পক্ষ কিন্তু মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশান করে নিয়েছে তারপরে তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু তারা করে দিয়েছে তো এরপর খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো তোমরা সানা সিংকে নিয়ে অনেকেই জানতে চাইছো সেইটা আগে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা সানা সিং বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু রেসে লিড করছিলো কিন্তু ট্রান্সফার মার্কেট যখন তখন পরিবর্তন হতে পারে ট্রান্সফার মার্কেটে যতক্ষণ না একটা প্লেয়ার পেন অন পেপার হচ্ছে ততক্ষণ তুমি বলতে পারবে না সেই প্লেয়ারটা কনফার্ম তো সেই রকমই কিন্তু সানার কেসটাও হয়েছে তো সানা সিং বর্তমানে মোহনবাগানের হাতছাড়া হওয়ার পথে কারণ বেঙ্গালুরু এফসি কিন্তু এই রেসে লিড করছে খুব শীঘ্রই হতে পারে বেঙ্গালুরু এফসি তারা লোন ডিলের মাধ্যমে সানা সিংকে দলে নিয়ে নিতে পারে যদি না আর কিছু চেঞ্জ হয় তাহলে কিন্তু সানা বেঙ্গালুরু এফসি জার্সি গায়েই খেলতে চলেছেন এই রকমই কিন্তু সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল তো মোহনবাগান কিন্তু কিছুটা হলো পিছিয়ে গেছে এই রেস থেকে যেটুকু কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি সানা কিন্তু মানে সানাকে নেবার রেসে এখন লিড করছে বেঙ্গালুরু এফসি তো যখন তখন আবার যা কিছু পরিবর্তন হতে পারে তো দেখা যাক কী হয় তো বন্ধুরা আরেকটা আপডেটও তোমাদের দিয়ে রাখি মোহনবাগান কিন্তু তাদের নেক্সট টার্গেট সেট করে রেখেছে যদি তারা সানাকে না পায় তাহলে কিন্তু তারা নেক্সট সিজনে বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার হরমিপাম রুইবাকে দলে নিতে চাইবে কারণ এই হরমিপাম রুইবার ওপর অনেকদিন থেকেই মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে তো এই মরশুমে তাকে মানে দলে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হলেও সোয়াব ডিলের মাধ্যমে মোহনবাগান কিন্তু সাহালকে পাবার জন্য তাকে আর দলে নেয়নি তবে হর্মিপাম রুইবাকে সেল করে দিতে চাইছে কেরালা ব্লাস্টার তো নেক্সট সিজনে মোহনবাগান কিন্তু এই হরমিপাম রুইবাকে দলে তুলে একটা বড় চমক দিতেই পারে তো সানাকে যদি না পাই একান্ত মোহনবাগান তাহলে কিন্তু হর্মে পাম্পকে নেওয়ার জন্য নেক্সট সিজনে যাবে এই সিজনে কিন্তু আর হবে না এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে জুনিয়র মোরেনোকে নিয়ে তো বন্ধুরা জুনিয়র মোরেনোকে ইতিমধ্যে তোমরা সকলেই চিনে গেছো তিরিশ বছর বয়সী ভেনি জুয়েলান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু বারো কোটি টাকা তো এই প্লেয়ারটির সাথে একটা লিঙ্ক আপ করানো হয়েছিল মোহনবাগানের তো রিউমার পর্যায়ে তোমরা এখনও ধরে রাখতে পারো এই সম্বন্ধে সব কিছু এই নিউজটা আর কি কারণ এখনও অবধি কিন্তু এই খবরের কোনো রকম সত্যতা পাওয়া যায়নি তো যেটুকু আমি জানি মোহনবাগান কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আনতে চাইছে কিন্তু সে সেন্টার ব্যাকেও খেলতে পারেন কিন্তু এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারেন না তো সেক্ষেত্রে এই খবরটা এখনও কতটা সত্যি এখনও জানা যায়নি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো সেই কারণেই আমি এই খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জুয়া ও ভিক্টরকে নিয়ে তো বন্ধুরা জোয়াও ভিক্টরকে ভিক্টর কে নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে মোহনবাগানে আসতে পারে কিনা তো তোমাদেরকে বলে দিই জুয়া ও ভিক্টর কে নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে লোন ডিলের মাধ্যমে দলে নিতে পারে তো বন্ধুরা এর আগেও আমি একাধিকবার তোমাদেরকে আলোচনা করেছিলাম জোয়াও ভিক্টর যে ধরনের প্লেয়ার মানে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন না সেন্টার ব্যাকে খেলতে পারেন তার মতো প্লেয়ার যদি মোহনবাগানে এই কাজ চালানোর জন্য হাফ সিজনের জন্য আসে তাহলে কিন্তু মোহনবাগান টিমটা ডিফেন্সিভ সলিডিটি আরও বাড়বে এবং মিডফিল্ডের সলিডিটিও কিন্তু আরও বাড়বে তো একটা ক্যাপ্টেনশিপ কোয়ালিটি আছে তার মধ্যে যেটা কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে অভাব রয়েছে নেতৃত্ব দেবার লোকের অভাব দেখা যাচ্ছে যেটা প্রীতম থাকাকালীন দেখা যেত না প্রীতম চলে যাবার পর এই অভাবটা দেখা যাচ্ছে তো দেখা যাক এই প্লেয়ারটিকে লোন ডিলের মাধ্যমে নিতে পারে মোহনবাগান অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু দাবি করা হচ্ছে তো দেখা যাক যদি এই ডিলটা ডান হয় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য যথেষ্ট একটা বড় সুখবর হবে হাফ সিজন কাজ চালানোর মতো যথেষ্ট ভালো কোয়ালিটিরই প্লেয়ার সেটা তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ